করোনার কারণে কোরবানির ঈদ কেন্দ্রিক বর্জ্য ব্যবস্থাপনায় বাড়তি সতর্কতায় ঢাকা দুই সিটি কর্পোরেশন, স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় বাড়তি জনবল, যানবাহন ও আনুষঙ্গিক সবকিছু নিয়ে প্রস্তুত তারা। অঙ্গীকার 24 ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের, সেই সঙ্গে নগরবাসীর প্রতি নির্ধারিত জায়গায় কোরবানির বর্জ্য ফেলার অনুরোধ সিটি কর্পোরেশনের। নগর পরিচ্ছন্ন রাখা, সঠিক বর্জ্য ব্যবস্থাপনা বছর জুড়ে সিটি কর্পোরেশনের অন্যতম প্রধান দায়িত্ব। তবে কোরবানির ঈদকে ঘিরে এই দায়িত্ব যেন পরিণত হয় বড় চ্যালেঞ্জে। রাজধানী জুড়ে হাটের বর্জ্যের সাথে কোরবানির বর্জ্য সরাতে রীতিমতো হিমশিম খেতে হয় দুই সিটি কর্পোরেশনকে। এবছর করোনার কারণে চ্যালেঞ্জটা আরও জটিল। এমন বাস্তবতায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা জানালেন, কোরবানির ঈদের আগে পরের বর্জ্য অপসারণের জন্য পুরোপুরি প্রস্তুত তারা। বাড়তি 3,000 সহ মাঠে থাকবে 11,500 পরিচ্ছন্ন কর্মী, 54টি ওয়ার্ডের প্রতিটিতে থাকবে নজরদারি। আমাদের নর্মাল ডেইলি বর্জ্য আসে প্রায় 3,000 টন, এটা আমরা আমিনবাজার ল্যান্ডফিলে ডিসপোজ করি। এবছর অন্যান্য বছর নয়, এবছর ঈদের দিন আমরা নর্মালি 10,000 টনের মতো বর্জ্য উৎপাদিত হবে। আমাদের অতিরিক্ত যেসব যানবাহন লাগবে, যেসব জনবল লাগবে, এগুলো আমরা অলরেডি পরিকল্পনা হাতে নিয়েছি। প্লাস বিভিন্ন রকম জনসচেতনতা, যেমন করে বিভিন্ন মাইকিং করা, ইমামদের মাধ্যমে বিভিন্ন মসজিদে এই যে বর্জ্যগুলো যেন সঠিকভাবে সংরক্ষণ করা হয় এবং যথাযথ না ফেলা হয়, এই ব্যাপারে নির্দেশনা আমরা ইমামদের কাছে দিয়েছি। এবছর আমাদের লক্ষ্যমাত্রা আছে 24 ঘন্টার ভিতরে ঢাকাকে আমরা বর্জ্যমুক্ত করব। এদিকে দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা জানালেন, 75টি ওয়ার্ডের প্রতিটিতে একটি করে মোট 100টি কোরবানির জায়গা নির্দিষ্ট করা হয়েছে। ঈদের দিন দুপুর থেকে শুরু হবে কোরবানির বর্জ্য অপসারণের কাজ। তবে পরিবর্তিত পরিস্থিতিতে জনগণ সচেতন না হলে মিলবে না সুফল। 3 দিনই আমরা দুপুর থেকে 24 ঘন্টার মধ্যে যেসব ময়লা আবর্জনা হবে, যেমন ধরেন পশুর গোবর, উচ্ছিষ্ট নাড়ি ভুড়ি যা থাকে সবগুলো আমরা এটা ব্যবস্থা করব 24 ঘন্টার মধ্যে। এবং এই ক্ষেত্রে আমরা প্রায় 1,00,000 আমরা ব্যাগের ব্যবস্থা করেছি। আমরা প্রতিটা ওয়ার্ডে একটা নির্ধারিত স্থান করে দিচ্ছি। নগরবাসীর প্রতি আমার একটাই অনুরোধ, আপনারা নির্ধারিত স্থানে কোরবানির ময়লা আবর্জনা ফেলুন, অন্যান্য সময়ও নির্ধারিত স্থানেই ফেলুন, যাতে আমরা এই বর্জ্য অপসারণে একটা শৃঙ্খলা আনতে পারি এবং নগরকে পরিষ্কার রাখতে পারি। সমস্যা ও অভিযোগ সমাধানে দুই সিটিতে থাকছে কেন্দ্রীয় কন্ট্রোল রুম। তাইমুর রশিদ, বাংলাভিশন, ঢাকা।